আজ থেকে 10 বছর আগে তদানীন্তন দক্ষিণ ত্রিপুরা জেলার বর্তমানে গোমতী জেলার স্বর্ণগ্রাম পথ চলা শুরু করেছিল। এই স্বর্ণগ্রাম স্থাপন করেছিল রাজ্যের স্বনামধন্য শ্যামসুন্দর কং জুয়েলার্স। ওয়ারিংবাড়ির আদিবাসী জনবসতিতে শ্যামসুন্দর কং জুয়েলার্স আদিবাসী পরিবারগুলির আত্মসামাজিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে নিরবচ্ছিন্ন ও নিরলসভাবে। আর এই এলাকার আগামী প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল স্বর্ণগ্রাম শিক্ষালয়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব দেব। সম্মানিত অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সহ সম্পাদক স্বামী বোধি সত্যানন্দ মহারাজ, শ্যামসুন্দর কং জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শ্যামসুন্দর কং জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা বলেন, গ্রামের সমস্ত শিশুরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তার জন্য এই স্বর্ণগ্রাম শিক্ষালয়ের পথ চলা শুরু হলো। তিনি আরও জানান, এই শিক্ষালয়ের জন্য শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং অঙ্কন শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যার্থীদের পুষ্টি এবং স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রাখা হবে। যদি গ্রামের সমস্ত শিশুরা স্বাস্থ্য ও শিক্ষায় উজ্জ্বল হয়ে ওঠে, যুবক যুবতীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হয়ে ওঠে, সেই ভাবনা থেকেই গ্লোরি একাডেমির সহযোগিতায় আজ থেকে চালু হচ্ছে স্বর্ণগ্রাম শিক্ষালয়। এই রেসিডেন্সিয়াল স্কুল এর স্টুডেন্টসদের জন্য বর্তমান যা পরিষেবা আছে তাছাড়া আপাতত আমরা দুজন আত্মনিয়োজিত শিক্ষকের, ক্রীড়া শিক্ষকের গান ও চেষ্টা করা হবে তাদের পুষ্টি ও সঠিক হাইজিন এর ব্যবস্থাও করা। তিনি আরও বলেন, স্বর্ণগ্রাম আমাদের একটি স্বপ্ন। এই স্বপ্নে আমরা সবাই মিলে দেখেছি শিক্ষায় উজ্জ্বল, স্বরোজগারে উদ্যোগী ওয়ারিংবাড়ি। তিনি এদিন সবার সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। সূচনা হয়েছিল স্বর্ণগ্রাম আমাদের হৃদয়ের খুবই কাছের একটি স্বপ্ন, যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখেছি স্বাস্থ্য সুন্দর, শিক্ষায় উজ্জ্বল এবং স্বরোজগারে উদ্যোগী ওয়ারিংবাড়ি। এই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেত যদি না আমরা পেতাম সরকারি পৃষ্ঠপোষকতা, শ্রী বিপ্লব ঘোষের মতন অভিভাবক, স্বামী বুদ্ধিসাত্মানন্দজির মতন সাধু মহারাজদের আশীর্বাদ, মিশ্রাজির মতন সমমনোভাবপূর্ণ সহযোগী, স্বর্ণগ্রামের সকল অংশের মানুষের উৎসাহ এবং সাংবাদিক বন্ধু ভাইদের সহযোগিতা। স্বর্ণগ্রাম শিক্ষালয় হচ্ছে শ্যামসুন্দর কং জুয়েলার্সের একটি আবাসিক বিদ্যালয় প্রকল্প, যা ওয়ারিংবাড়ি গ্লোরি একাডেমির সহযোগিতায় চালু রয়েছে। এই আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বর্তমানের পরিষেবার সাথে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আত্মনিয়োজিত শিক্ষক ও ক্রীড়া প্রশিক্ষক সহ যথার্থ পুষ্টি প্রদান, শিক্ষা সামগ্রী প্রদান এবং তৎসহ স্কলারশিপ প্রদান যুক্ত করা হচ্ছে। ক্রীড়াক্ষেত্রে বিশেষজ্ঞ, দক্ষ স্বর্ণপদকজয়ী, সেরা বালক ও বালিকা খেলোয়াড় ও সম্ভাবনাময় প্রতিভাবানদের পুরস্কৃত করা হবে আগামী দিনের এক সাফল্যের প্রত্যাশায়। তাছাড়া এই দুই প্রকল্পের সাথে ডাক্তার ও তাদের সহযোগীদের দ্বারা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে শ্যামসুন্দর কং জুয়েলার্স এক অনন্য দিশার পথে এগিয়ে চলেছে, যা এরাচ্ছে একটি আলোড়ন জাগানো নজির। পিওর রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।